विद्यापीठ चैनले जानाई सकल के स्वागत सकल छात्र छात्री जानाई अनेक अभिनंदन। आज के शुरू करते चले लजिकल डिडक्शन एक पार्ट इटा हलो आज के प्रथम क्लास लजिकल डिडक्शन ओपर। तो लजिकल डिडक्शन लजिक इटी जानते गेले आगे कि जानते हबे आगे हमें लजिक कि से जिनिसटा सम्पर्के एक धारणा दरकार। लजिक अर्थात जुक्ति एर मध्य आमरा देखते पाबो बेश किछु जिनिसेर सम्भार। एकटा लजिकल डिडक्शन करते गेले प्रथमत आमादेर जेटा जाना प्रयोजन सेटा हच्छे स्टेटमेंट। स्टेटमेंटटा कि लजिकल डिडक्शन जखन आमरा करब तखन सेई একটা স্টেটমেন্ট বা দুটো স্টেটমেন্ট বা একাধিক স্টেটমেন্টের দ্বারা কিছু জিনিসকে উল্লেখ করা থাকবে বা কিছু ব্যাপারকে নোটিফাই করা থাকবে, অর্থাৎ একটা কমপ্লিট সেন্টেন্স তোমাদের দেওয়া থাকবে। এই কমপ্লিট সেন্টেন্সকেই বলা হচ্ছে প্রপোজিশনস। কি বললাম? প্রপোজিশনস। একটা ক্যাটাগরিক্যাল স্টেটমেন্ট যে স্টেটমেন্টের মাধ্যমে কোনো কিছুকে কমপ্লিটলি বোঝানো থাকতে পারে, আবার কোনো কিছুকে আংশিকভাবে বোঝানো থাকতে পারে। দ্যাট মিন্স কমপ্লিটলি মিন্স আমি অ্যাজ এক্সাম্পল বলছি অল ডগস আর অ্যানিমেলস। এখানে কি বোঝানো হচ্ছে? অল ডগস আর অ্যানিমেলস, অর্থাৎ এর মাধ্যমে আমরা বোঝালাম যে সমস্ত কুকুরই কিন্তু অ্যানিমেলস। আবার আমরা এটাও বলতে পারি যে সাম পেনস আর পেপার, সাম পেনস আর পেপারস, অর্থাৎ এর দ্বারা আমরা বুঝিয়ে দিলাম যে কিছু পেন, সমস্ত পেন কিন্তু নয়, কিছু পেন হলো পেপারস। তো এইগুলো দ্বারাই কিন্তু এইগুলোকেই বলা হচ্ছে প্রপোজিশন বা একটা কমপ্লিটলি সেন্টেন্স বা স্টেটমেন্ট। একটা স্ট্যান্ডার্ড প্রপোজিশনস এর ফর্ম কী কী নিয়ে তৈরি হয়, একটা স্ট্যান্ডার্ড প্রপোজিশনের ফর্ম কী কী নিয়ে তৈরি হয় সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে দা স্ট্যান্ডার্ড form of a propositions is, একটা স্ট্যান্ডার্ড ফর্ম ইটস প্রপোজিশনস কী কী নিয়ে তৈরি হয়, মেনলি চারটে জিনিস বা চারটে কম্পোনেন্ট একটা স্ট্যান্ডার্ড প্রপোজিশনের জন্য থেকে থাকে। কী সেটা? ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ান্টিফায়ার। প্লাস সাবজেক্ট প্লাস কপুলা প্লাস প্রেডিকেট। এই চারটে কম্পোনেন্ট নিয়ে কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্মের প্রপোজিশন তৈরি হয়। তাহলে এই কোয়ান্টিফায়ার, সাবজেক্ট, কপুলা, প্রেডিকেট এই চারটে কম্পোনেন্টকে আগে আমাদের জানতে হবে লজিক্যাল ডিডাকশন শুরু করার আগে, অর্থাৎ বেসিক পার্টটা এই টপিকে আমরা আজকে শিখব। তো ফার্স্ট অফ অল কোয়ান্টিফায়ার, হোয়াট ইজ কোয়ান্টিফায়ার? সো হোয়াট ইজ কোয়ান্টিফায়ার? কোয়ান্টিফায়ার ডিনোটস সাম ওয়ার্ডস অ্যান্ড হুইচ স্পেসিফাই a quantity, such as some, few, all, no, that kinds of word denotes some quantities, that's called is quantifier. And the word all, no, that kinds of word are called universal quantifier.
ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, বিকজ ইট ডিনোটস দ্য অল কাইন্ড অফ ফ্যামিলিজ, ইট ডিনোটস দ্য অল কাইন্ড অফ ক্যাটাগরিজ অর নো কাইন্ড অফ ক্যাটাগরিজ, সো ইট ইজ কল্ড ইজ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। And some words that's like some, few, many, that is called the partial quantifier. Some, few, many, that is called the partial quantifier. Why it is called partial quantifier? Because it denotes or refer some categories, some partial categories of quantities. So it is called the partial quantifier. অর্থাৎ আমরা এই যে অল, নো, এই জিনিস, এই ওয়ার্ড টাইপস অফ ওয়ার্ডগুলো জাস্ট ডিনোট করছে সমস্ত কিছু। অল মানে সমস্ত কিছু বস্তু বা সমস্ত কিছুকে বোঝানো হচ্ছে, একটা ওভারঅল ক্যাটাগরিকে বোঝানো হচ্ছে। নো মানে কোনো কিছুই নয়, অর্থাৎ এইগুলোর দ্বারা সবসময় সম্পূর্ণ অংশটাকেই বোঝানো হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এবং সাম, ফিউ, মেনি এই টাইপসের ওয়ার্ডগুলো যেগুলো আংশিকভাবে কোনো কিছুকে নির্দেশ করে, তাই এইগুলিকে বলা হচ্ছে পার্সিয়াল কোয়ান্টিফায়ার। এবার চলে আসবো আমরা সাবজেক্ট। তো হোয়াট ইজ সাবজেক্ট? উই অল নো অ্যাবাউট ইট। হোয়াট ইজ সাবজেক্ট? দ্য সাবজেক্ট ইজ দ্যাট দ্য অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেইড। অর্থাৎ একটা স্টেটমেন্টে যেটা কর্তা, যেটা প্রধান, যাকে ডিনোট করা হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। যার উদ্দেশ্যে সেই কথাগুলিকে বলা হচ্ছে সেটাই হচ্ছে সাবজেক্ট। দ্যাট মিন্স এখানে আমরা যদি যে এক্সাম্পলটা প্রথমে দেখিয়েছিলাম, অল ডগস আর অ্যানিম্যালস, এখানে অল ডগস, এই ডগস ওভারঅল ডগসের যে ক্যাটাগরিটা আছে, যে স্পেসিসটা আছে, এই সম্পূর্ণ ডগসটাকেই বলা হচ্ছে কিন্তু এখানে সাবজেক্টস। তাহলে আমরা সাবজেক্টের ডেফিনেশনে লিখতে পাচ্ছি, দ্য সাবজেক্টস ইজ দ্যাট অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেট। এবার চলে আসবো আমরা প্রেডিকেট, সরি কাফুলা। সো হোয়াট ইজ কাফুলা? কাফুলা ইজ দ্য পার্ট অফ দ্য প্রপোজিশনস হুইচ ডিনোটস দ্য রিলেশন বিটুইন দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো কাফুলা দিয়ে আমরা জাস্ট সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের মধ্যে একটা রিলেশনকে বোঝাচ্ছি, একটা সম্পর্ককে আমরা নির্দেশ করছি। দ্যাট মিন্স এখানে দেওয়া আছে অল ডগস অ্যান্ড অ্যানিমেলস, সো এখানে আর যেটা দিয়ে আমরা দুটো পয়েন্টকে, অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটকে জাংশন করছি, সেই জাংশন পয়েন্টটাই হচ্ছে কাফুলা। দ্যাট মিন্স উই রাইট ইট, দ্য কাফুলা ইজ দ্যাট দ্য পার্ট, দ্য কাফুলা ইজ দ্যাট দ্য পার্ট অফ দ্য প্রপোজিশনস হুইচ denotes the relations between subjects and predicate. তো এবার আমরা জানবো, সো হোয়াট ইজ প্রেডিকেট? Now we know about what is predicate. So how do we explain? So what is predicate? Predicate
denotes or notify that which is affirmed about the subject. The predicate is notify or denote that which is affirmed about the subjects. अर्थात प्रेडिकेट दिए किन्तु सर्वदा ओई सबजेक्टर क्लासटाके बुझिए देवा हय़ ओई सबजेक्टर क्लास बा ओई सबजेक्टर गुण बा जाति एई टोटाल ब्यापारटाके किन्तु निर्देश करे प्रेडिकेट सो हाउ कुड यू एक्सप्लेन अबाउट द प्रेडिकेट सो प्रेडिकेट लिखे नि आगे द प्रेडिकेट इज the part which denotes or notify the class of the subjects or category of the subjects. अर्थात predicate सर्वदाई तो सही subject है तर class टके निर्देश करे दाई. अर्थात से कौन class व कौन category थे के belong कोच्छे. चलो इबार हमने एक proper example दी. एक standard प्रोपोजिशन एक प्रॉपर एग्जांपल जी हमें दिए थी जे साम पेन्स आर पेपर्स साम पेन्स आर पेपर्स सो ये जे साम साम माने होच्छे किछु अर्थात क्वांटिटी एक क्वांटिटी के डिनोट करछे एखाने अल नो साम फ्यू मेनी ए धरनेर क्वांटिटी जखनी थाकबे तो एगुलो के ऑलवेजली आमरा बोले दिच्छि क्वांटिफायर एगुलो हलो क्वांटिफायर पेन्स इट इज कॉल्ड सब्जेक्ट्स आर इट इज द प्रेडिकेट and paper which denotes the class of the subjects it is called sorry eta kafula jeta junction korche and papers which denotes the class of the pens it is called predicate so eta hoye gelo amader ekta proper ba standard প্রপোজিশনের একটা এক্সাম্পল তো এইবার চলে যাব আমরা প্রত্যেকটি লজিকে কিভাবে একটা লজিককে সমাধান করতে হয় বা কিভাবে একটা লজিক্যাল ওয়েকে একটা সঠিক অ্যানসারে পরিণত করা এবার চলে আসব ক্লাসিফিকেশন অফ প্রপোজিশনস তো একটা প্রপোজিশনসের ক্লাস তো প্রপোজিশনকে যদি আমরা একটা ক্লাসে ডিভাইড করি তাহলে আমরা সেই জিনিসগুলো পাই একটা হচ্ছে প্রপোজিশনস একে যদি আমরা ক্লাসে ডিভাইড করি এই টোটাল চারটি ক্লাসে একে ডিভাইড করা যায় চারটি ক্লাসে প্রপোজিশনকে প্রপারলি ডিভাইড করা যায় একটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ universal affirmative propositions universal negative propositions third hocche particular
পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশনস। লাস্ট ওয়ান হচ্ছে পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশনস। তো এই চারটি ক্লাসে একটা স্টেটমেন্ট বা একটা প্রপোজিশনকে কিন্তু ডিভাইড করা যায়। যদি আমরা এগুলোকে নাম্বার 1, 2, 3, 4 নাম্বারিং করে দিই, তাহলে প্রত্যেকটা পার্টের একটা করে আমরা এক্সাম্পল দেখে নিতে পারবো। তাহলে নাম্বার 1, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশনস, মানে হচ্ছে সার্বিক হ্যাঁ বাচক, যেটাকে আমরা বলি হ্যাঁ বাচক, যে স্টেটমেন্টটা পুরোটাই হ্যাঁ বাচক দ্বারা নির্দেশিত। যদি আমরা লিখি অল ডগস আর অ্যানিম্যালস, অল ডগস আর অ্যানিম্যালস, সো এটা কিন্তু সমস্ত কুকুর প্রজাতিকে বোঝাচ্ছে আর অ্যানিম্যালস। নাম্বার 2, যদি আমরা লিখি নো বয় ইজ ইন্টেলিজেন্ট, নো বয় আর ইন্টেলিজেন্ট, ইট ইজ দ্য ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশনস, মানে কোনো বালকই বা কোনো ছেলেই কিন্তু ইন্টেলিজেন্স নয়, এটা কিন্তু বোঝানো হচ্ছে এই দ্বারা। নাম্বার 3 হচ্ছে পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশনস, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, পার্টিকুলার অর্থাৎ আংশিকভাবে বোঝাচ্ছে বা কিছু পার্টকে, কিছু অংশকে বোঝানো হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সাম মেন আর স্ট্রং, সাম মেন আর স্ট্রং, অর্থাৎ কিছু লোক হয় শক্তিশালী। নাম্বার 4, দ্য পার্টিকুলার নেগেটিভ প্রপোজিশনস, লিখতেই পারি আমরা সাম অ্যানিম্যালস আর নট ওয়াইল্ড, সাম অ্যানিম্যালস আর নট ওয়াইল্ড, এই চারটে টাইপের কিন্তু চারটে এক্সাম্পল দেওয়া হয়ে গেল, অর্থাৎ চারটে ক্লাসের চারটে এক্সাম্পল। এই চারটে ক্লাসের মধ্যে কিন্তু আজকের এই লজিক্যাল ডিডাকশানের ফার্স্ট পার্ট ঘোরাফেরা করবে, এই চারটে টপিকের ওপরেই কিন্তু ফার্স্ট পার্ট। তো এবার চলে যাই আমরা আমাদের প্রধান অংশ এক্সাম্পল এবং তার সলভ, কীভাবে আমরা এক্সাম্পলগুলো করব এবং তার সমাধানগুলো কীভাবে দেখাব। চলে এলাম আমাদের লজিকের বিভিন্ন রকম স্টেটমেন্ট এবং কনক্লুশন তার সমাধান নিয়ে। প্রথমে এই লজিক্যাল ওয়ে বা স্টেটমেন্টগুলোকে আমরা কীভাবে তার অ্যান্সার ওয়াইজ করব, কীভাবে তার উত্তরগুলোকে খুঁজব, সেটা আমাদের দেখতে হবে। এটা খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে। প্রথমে আমরা আমাদের প্রশ্নটা যেভাবে থাকবে সেটা হচ্ছে স্টেটমেন্ট দেওয়া থাকবে, এইভাবে স্টেটমেন্ট লেখা থাকবে, দুটো কি তিনটে স্টেটমেন্ট দেওয়া থাকবে। আমরা এই পার্টে কেবলমাত্র দুটো স্টেটমেন্টের উপরেই করব, পরবর্তী পার্টগুলোতে আমরা তিনটে বা চারটে স্টেটমেন্টের উপর ভিত্তি করেই তার এই লজিক্যাল ওয়েগুলো শিখব। এই পার্টে আপাতত দুটো করে স্টেটমেন্টের উপরেই আমরা শিখব। এখানে বলছে অল ট্রাকস আর ফ্লাই, দু নম্বর স্টেটমেন্ট সাম স্কুটার আর ফ্লাই, এখানে এদের মধ্যে একটা রিলেশন কিন্তু দিয়ে দিয়েছে এবং তার রেসপেক্টে কনক্লুশন দিয়েছে কি না, অল ট্রাকস আর স্কুটার আর সাম স্কুটার ডো নট ফ্লাই। তো এইগুলো কি, এর ব্যাপার কি, এগুলো আমরা জানব। তার আগে দেখে নিতে হবে এখানে অপশানগুলো কীভাবে দেওয়া আছে। অপশানগুলো দেখো দেওয়া আছে, বলছে ওনলি ওয়ান ফলোস, মানে ওনলি ওয়ান কনক্লুশান, এখানে কোন কনক্লুশানটাকে ফলো করতে হবে, ওয়ান না টু নাকি কোনোটি নয় নাকি আইদার ওয়ান অর টু, এইভাবে আমাকে কিন্তু বা আমাদের কিন্তু এই জিনিসগুলোকে বিচার বিশ্লেষণ করে অ্যান্সারাইজড করতে হবে। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এই স্টেটমেন্টটাকে নিই, তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কীভাবে নিয়ে যাব। বলছে অল ট্রাকস, যখনই আমরা এই স্টেটমেন্টগুলোর মধ্যে বিচার বিশ্লেষণ করতে লাগব
আমাদের সবথেকে উপযোগী একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। কিভাবে করব ভেন ডায়াগ্রাম তো দেখে নেওয়া যাক। এখানে বলেছে অল ট্রাকস আর ফ্লাই, অল ট্রাকস আর ফ্লাই, এটা ট্রাকস, অল ট্রাকস আর ফ্লাই, সব ট্রাকই উঠতে পারে। তাহলে এটা আমরা লিখে নিলাম ফ্লাই। এবার দু নম্বর স্টেটমেন্ট কি বলছে, বলছে সাম স্কুটার আর ফ্লাই, সাম স্কুটার। তাহলে আমরা লিখতে পারি ডায়াগ্রামটাকে, আমরা এইভাবে আঁকতেই পারি, সাম স্কুটার আর ফ্লাই, সাম স্কুটারস আর ফ্লাই, অর্থাৎ স্কুটারের কিছু অংশ মানে কিছু স্কুটার ফ্লাই করতে পারে। আবার এখানে বলছে অল ট্রাকস আর ফ্লাই। তাহলে এই ভেন ডায়াগ্রামটা দ্বারা দেখতে হবে আমাদের এই কনক্লুশন দুটো ঠিকঠাক মিলছে কি না। কী দেওয়া আছে কনক্লুশন? ফার্স্ট কনক্লুশন বলছে অল ট্রাকস আর স্কুটার, সত্যি কি তাই? এই ডায়াগ্রামটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, অল ট্রাকস আর স্কুটার? না, একদমই কিন্তু নয়, অল ট্রাকস আর ডাজ নট স্কুটার। তাহলে কনক্লুশন ওয়ান কিন্তু আমাদের কখনোই স্যাটিসফাই করলো না, তাই কনক্লুশন ওয়ান কাটা। এবার কি বলছে, সাম স্কুটার ডু নট ফ্লাই, অবভিয়াসলি সাম স্কুটার ডু নট ফ্লাই। দেখো এখানে যেটা বলা আছে স্টেটমেন্ট টুতে বলছে সাম স্কুটার আর ফ্লাই, তাহলে স্কুটারের এই পার্টটা কিন্তু ফ্লাই করতে পারে, কিন্তু স্কুটারের এই বাকি পার্টটা কিন্তু কখনোই উঠতে পারে না। তাহলে সাম স্কুটার ডু নট ফ্লাই, এটা কিন্তু আমাদের মিলে গেল। তাহলে আমরা বলতেই পারি স্টেটমেন্ট বা এই কনক্লুশন টু ইজ রাইট। তো আমাদের অ্যান্সার কী হবে, আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি, অনলি টু কনক্লুশন ইজ ফলোজ। তাহলে অ্যান্সার বি। চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশনে। পরবর্তী স্টেটমেন্ট বলেছে অল মেন আর ডগস অ্যান্ড অল ডগস আর ক্যাটস। তো তার রেসপেক্টে কনক্লুশন বলা আছে অল মেনস আর ক্যাটস অ্যান্ড অল ক্যাটস আর মেন। সো এবার আমরা একটু ট্রাই করে দেখি তো ভেন ডায়াগ্রামে কী বলে। আমরা কখনোই কিন্তু এরকম ডিরেক্টলি গেস করে কখনোই চুজ করতে যাব না, বা কখনোই কোনো মতে চিন্তাভাবনা করে বলবো না যে অল মেনস আর ডগস আর ডগস আর ক্যাটস হলে এদের মধ্যে যে কোনো একটা কনক্লুশন হবে। সেটা কিন্তু যখনই করতে যাবে রং হওয়ার চান্সেস কিন্তু 90%। সো আমরা যদি ভেন ডায়াগ্রামের মাধ্যমে করি তাহলে 100% কিন্তু আমাদের অ্যাকিউরেট তার রেসপেক্টিভে কনক্লুশনটা পাব। কি বলেছে, অল মেন আর ডগস, অল মেন আর ডগস, তাই তো, অল মেন আর ডগস। তো এটা আমরা পেলাম অল মেনস আর ডগস। দেন স্টেটমেন্ট টু বলেছে অল ডগস আর ক্যাটস, তাহলে অল ডগস আর ক্যাটস, অল ডগস আর ক্যাটস। তাহলে আমরা কি বলতে পারি, এটাকে যদি আমরা একটু বড় করে লিখি, এটা মেন, এটা ডগ, এটা ক্যাটস। তো এটাকে যদি আমরা লিখি তো কি দেখতে পাচ্ছি এখান থেকে, কোন কনক্লুশনটা হোল্ড করবে? এর মানে কিন্তু বোঝানো হচ্ছে সমস্ত মানুষ মানে সমস্ত লোকই কিন্তু ডগস, অর্থাৎ অল মেনস আর ডগস, অর্থাৎ ডগসের মধ্যে কিন্তু মেনস অবস্থান করেছে, অ্যান্ড অল ডগস আর ক্যাটস, তো টোটাল ক্যাটসের সার্কেলটার মধ্যে ডগস হচ্ছে একটা পার্ট। বাট এটা কিন্তু কখনোই সত্য নয় যে অল ক্যাটস আর ডগস, ঠিক একই রকমভাবে এটাও কখনো সত্য নয় যে অল ডগস আর মেন, ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কনক্লুশন কোনটা সঠিক সেটা দেখা যাক। কি বলেছে, অল মেন আর ক্যাটস, অবশ্যই অল মেন আর ক্যাটস, এই মেন ক্যাটাগরিটা ওভারঅল
কার মধ্যে অবস্থান করেছে? ক্যাটসের মধ্যে অবস্থান করেছে। তাহলে আমি বলতেই পারি অপশান এ কিন্তু সঠিক। এটা একটা জিনিস মাথায় রাখতে হবে, মানে কনক্লুশন ওয়ান সঠিক, এটা একটা জিনিস মাথায় রাখবে। কখনোই আমরা একটা কনক্লুশনের ওপর বিচার করে ডিরেক্ট অ্যান্সার করতে যাব না। আমাদের সেকেন্ড কনক্লুশন বা যতগুলো কনক্লুশন দেওয়া থাকবে প্রত্যেকটা কনক্লুশনকে আমরা টেস্ট করব। কি বলেছে এখানে? অল ক্যাটস আর মেন, অল ক্যাটস আর মেন, এটা কখনোই পসিবল নয়। তাহলে কী লিখবো? এটা হচ্ছে কাটা। অল ক্যাটস কিন্তু কখনোই মেন হতে পারে না। অল মেনস আর ক্যাট বাট ইট ডাজ নট মিন অল ক্যাটস আর মেন। ওকে, এই ক্ষেত্রে যখনই একটা সার্বিক সেট অর্থাৎ আমরা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন যখনই পাবো, এটা কিন্তু কখনো রিভার্সটা পসিবল হয় না। এখানে যেমন দেওয়া আছে অল মেন আর ডগ, এটা কিন্তু কখনোই অল ডগস আর মেন হয় না। ঠিক আছে, তো এইগুলো একটু কেয়ারফুলি দেখে করতে হবে। তো আমাদের কি আমরা পেয়েছিলাম? নাম্বার ওয়ান ইজ ফলোস, তাহলে অপশান এ। চলে এলাম আমরা আমাদের তৃতীয় স্টেটমেন্ট কনক্লুশনে। তৃতীয় স্টেটমেন্ট কি বলেছে? অল লিডার্স আর গুড টিম ওয়ার্কার্স, অল লিডার্স আর গুড টিম ওয়ার্কার্স। নাম্বার টু স্টেটমেন্ট বলেছে অল গুড টিম ওয়ার্কার্স আর গুড অডিটর্স, দ্যাট মিন্স অডিটর মিন্স বক্তা। তো আমরা যদি এবার দেখতে পাই, এটাকে যদি এটা ভেন ডায়াগ্রামে ফেলে দিই, তাহলে বলেছে অল লিডার্স আর গুড টিম ওয়ার্কার্স। সো অল লিডার্স, অল লিডার্স আর গুড টিম ওয়ার্কার্স। সো অল লিডার্স আর গুড টিম ওয়ার্কার্স। তো আমরা লিখে দিই এটাকে, এটা হচ্ছে লিডার্স, এটা হচ্ছে গুড টিম ওয়ার্কার্স, টিম ওয়ার্কার্স। গুড টিম ওয়ার্কার্স। নেক্সট বলেছে অল গুড টিম ওয়ার্কার্স আর গুড অডিটর্স, অল গুড টিম ওয়ার্কার্স আর অডিটর্স, দ্যাট মিন্স ইট ইজ কল্ড অডিটর্স। সো হাউ উই ডু ডু দ্যাট? এই একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যখনই ইউনিভার্সাল পজিটিভ একটা প্রপোজিশন পাবো, তখন কিন্তু আমরা আগেই বলে দিয়েছি এটা রিভার্স কখনো পসিবল হয় না। দ্যাট মিন্স অল লিডার্স আর গুড টিম ওয়ার্কার্স বাট অল গুড টিম ওয়ার্কার্স আর নট লিডার্স, ইট ইজ ডাজ নট মিন দ্যাটস অল গুড টিম ওয়ার্কার্স আর অল লিডার্স। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। এবার কনক্লুশনে চলে যাই। কনক্লুশন কি বলেছে? বলেছে সাম গুড টিম ওয়ার্কার্স আর লিডার্স। দেখা যাক ভেন ডায়াগ্রামের কোথায় কিছু হয়। এটা সাম গুড টিম ওয়ার্কার্স আর লিডার্স, সাম গুড টিম ওয়ার্কার্স আর লিডার্স, সাম গুড টিম ওয়ার্কার্স আর লিডার্স, অর্থাৎ কিছু গুড টিম ওয়ার্কার্স, অর্থাৎ এটা টোটাল ওভারঅল গুড টিম ওয়ার্কার্স। এই ওভারঅল গুড টিম ওয়ার্কার্সের মধ্যে কিছুটা হচ্ছে লিডার্স, এটা অবশ্যই পসিবল। তাহলে আমরা এক নম্বর কনক্লুশনকে টিক চিহ্ন দিলাম। এবার দেখা যাক দু নম্বর কনক্লুশন কী বলছে। অল গুড অডিটর্স আর লিডার্স, ইট ইজ পসিবল। তো দু নম্বর স্টেটমেন্টে চলে যাও, কী বলেছে? অল গুড টিম ওয়ার্কার্স আর গুড অডিটর্স, ইট ডাজ নট মিনস দ্য অল গুড অডিটর্স আর গুড টিম ওয়ার্কার্স। সো এটা কখনোই হতে পারে না যে অল গুড অডিটর্স আর লিডার্স, ইট ডাজ নট মিনস বাই দিস। সো এটা কখনোই হতে পারে না, তাই অপশান কনক্লুশন টু হচ্ছে ক্রস। তাহলে কী পেলাম? কনক্লুশন ওয়ান ইজ রাইট, সো অপশান এ। তো আমরা চলে এলাম চার নম্বর স্টেটমেন্ট কনক্লুশনে। চার নম্বর স্টেটমেন্ট কনক্লুশনে কী বলছে? দ্য স্টেটমেন্ট সাম পেপার্স আর পেনস অ্যান্ড পেন্সিল ইজ এ পেপার, এটা কিন্তু তিনটে আলাদা আলাদা
things. Some papers are pens and pencil is the papers. তাহলে ভেন ডায়াগ্রামটা এঁকে নেওয়া যাক। Some papers are pens. Some papers are pens. এটাকে আমরা লিখি পেপার্স, এটাকে দিই পেন। সো যখন একটা পার্সিয়াল অ্যাফার্মেটিভ প্রপোজিশনকে ডিনোট করব, তখন কিন্তু এটা রিভার্স ইজ পসিবল। সাম পেপার্স আর পেনস and it also denotes the some pens are papers. So আমরা এখান থেকে বলতেই পারি যে some papers are pen and also it is to be said some pens are papers. এবার next statement কি বলেছে? Pencil is a paper. পেন্সিল ইজ এ পেপার। তাহলে এখানে পেন্সিলের সঙ্গে একমাত্র কেবলমাত্র পেপারের একটা রিলেশান দিয়েছে। তাহলে আমি পেপারের একটা পার্টকে পেন্সিল হিসেবে বলতে পারি। তাহলে এটা হচ্ছে পেন্সিল। ওকে, তাহলে ঠিক একই রকমভাবে আমরা এই ডায়াগ্রামটাকেও ফলো করতে পারি। এখানে এটা পেপার, পেন অ্যান্ড এর মধ্যে পেন্সিল, কারণ এটাও একটা পেপারেরই একটা অংশ। এই অংশটা কিন্তু টোটাল পেপারেরই একটা অংশ যার মধ্যে পেন কিন্তু ঢুকে রয়েছে, মানে সাম পেপারস আর পেনস। এই জন্য কিন্তু এই রিলেশনটাকে দেখানো হচ্ছে। কিন্তু দু নম্বর স্টেটমেন্টে বলেছে পেন্সিল ইজ এ পেপার। তাহলে আমি পেন্সিলে এই পেপারের যে কোনো একটা পার্টকেই পেন্সিল হিসেবে ডিনোট করতে পারি। আমি যেমন এই পার্টটাকেও ডিনোট করতে পারি, আমি পেপারের এই অংশটাকেও ডিনোট করতে পারি, তাই নয় কি? তাহলে এই রকম যখন আমাদের স্টেটমেন্ট দিয়ে দেবে, এই টাইপের স্টেটমেন্ট, তখন কিন্তু একটা স্টেটমেন্টের দুটো ডায়াগ্রাম ইজ পসিবল। তো সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমাদের অপশান কী? তাহলে কনক্লুশন টেস্ট করা যাক। কনক্লুশন বলেছে পেন্সিল ইজ নট এ পেন। অবভিয়াসলি যদি আমরা এক নম্বর স্টেটমেন্ট অর্থাৎ এক নম্বর ডায়াগ্রাম যদি দেখি, এক নম্বর ডায়াগ্রাম যদি আমরা দেখি, তাহলে আমরা অবভিয়াসলি বলবো পেন্সিল ইজ নট এ পেন। এটা কিন্তু রাইট এক নম্বর ডায়াগ্রামের রেসপেক্টে। তাহলে এক নম্বর ডায়াগ্রামের রেসপেক্টে এটা কি ঠিক? দেখা যাক, পেন্সিল ইজ এ পেন, পেন্সিল ইজ এ পেন কখনোই নয়। তাহলে এক নম্বর ডায়াগ্রামের রেসপেক্টে কিন্তু এটা কাটা। এবার চলে যাই আমরা দু নম্বর ডায়াগ্রামের রেসপেক্টে। তো নাম্বার টু ডাই দু নম্বর ডায়াগ্রামের রেসপেক্টে কী বোঝাতে চেয়েছে এখানে? পেন্সিল ইজ নট এ পেন। সত্যিই কি তাই? কারণ সাম পেপারস আর পেনস। তাহলে এই পেন পেপারের এই যে রিলেশনের মধ্যেই পেন্সিলটা রয়েছে, তাহলে এই পেন্সেরও কিছু একটা অংশ হচ্ছে পেন। কী বলছে? পেন্সিল ইজ নট এ পেন। এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যাচ্ছে না, তাই পেন্সিল ইজ নট এ পেন এটা কিন্তু কখনোই সত্য নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি পেনের একটি অংশের মধ্যেও পেন্সিল কিন্তু ঢুকে রয়েছে। তাহলে নাম্বার দু নম্বর ডায়াগ্রামের রেসপেক্টে কনক্লুশন ওয়ান কিন্তু রং হয়ে গেল। এবার দেখি কনক্লুশন টু, পেন্সিল ইজ এ পেন, পেন্সিল ইজ এ পেন কখনোই সেটি অবশ্যই এটা ঠিক হতে পারে। দেখা যাক, পেন্সিল ইজ এ পেন, পেন্সিল ইজ এ পেন অবভিয়াসলি রাইট। তো এটাকে আমরা দেখতে পাচ্ছি দুটো ডায়াগ্রামের ক্ষেত্রে দু রকম কনক্লুশন কিন্তু আমরা পেলাম। তাহলে এই রকম ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা সবসময় চুজ করব আইদার ওয়ান কনক্লুশন ফলোস অর টু কনক্লুশন ফলোস, অর্থাৎ আইদার ওয়ান অর টু ফলোস।
তাহলে অপশান ডিতে আমরা পেয়েছিলাম এই দুটো, আইদার ওয়ান অর টু আর ফলোস। চলে এলাম আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন, পাঁচ নম্বর, এবং এটাই আজকের টপিকের শেষ কনক্লুশন, স্টেটমেন্ট কনক্লুশন। তো প্রথমে আমাদের স্টেটমেন্ট বলেছে অল চেয়ার্স আর টেবলস অ্যান্ড নাও টেবলস আর বুকস। তো আমরা আগে চট করে ডায়াগ্রামটা এঁকে ফেলি। অল চেয়ার্স আর টেবলস, অল চেয়ার্স আর টেবলস, অল চেয়ার্স আর টেবলস, নো টেবলস আর বুকস। আমরা এইভাবে লিখতেই পারি। তাহলে ইট ইজ ডিনোটস, ইট ইজ নোটিফাই চেয়ার অ্যান্ড ইট ইজ নোটিফাই দ্য টেবল অ্যান্ড ইট ইজ অলসো ডিনোটস দ্য বুকস। সো আমরা এটা বলতেই পারি। এবার কনক্লুশন টেস্ট করা যাক। নো চেয়ার ইজ এ বুক, ইয়েস অবভিয়াসলি নো চেয়ার ইজ এ বুক, কোনো চেয়ারই কিন্তু বুকস নয়। তাহলে এই কনক্লুশন ওয়ান রাইট। অল টেবলস আর চেয়ার্স, অল টেবলস আর চেয়ার্স। অ্যান্ড এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু কখনোই ঠিক নয়। আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে অল চেয়ার্স আর টেবলস একটা ইউনিভার্সাল প্রপোজিশনস যখন হয় তখন সেটা কখনোই ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশনস যখন হচ্ছে কখনোই সেটা রিভার্স পসিবল হতে পারে না। সো অল টেবলস আর নট, ইট ডাজন্ট মিন্ট অল টেবলস আর চেয়ার, সো ইট ইজ রং। সো নাম্বার ওয়ান কনক্লুশন ইজ ফলোস, অপশান এ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এই টপিকের ওপর তোমরা একটি পিডিএফ পাবে, অবশ্যই সেটি ডিসক্রিপশন বক্সে এই পিডিএফের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। এবং আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী পার্ট অর্থাৎ টু থ্রি আর ফোর্থ, এই পার্টগুলো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আপলোড করব। তো সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই সুস্থ থেকো।